আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10ই মুহররম শহীদ হয়। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়। উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা বলেন মুইজুদ্দৌলা এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10ই মুহররমের এই মাতমের প্রথা চালু করেন। নাম কি? কত হিজরিতে? না সবাই কইতে হবে কত হিজরি? ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর? 300। হুসাইন শহীদ হইলেন 61 হিজরির 10ই মুহররম, এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10ই মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে। এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে, মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 10ই মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলো করা হয়, বলেন তো কত হিজরি থেকে? 300। কে শুরু করছে? কোন এলাকায়? বাগদাদে। এরপরে এটা কোথায় গেছে? মিশর। এরপর সারা দুনিয়াতে? এই কথাগুলো আমাদের কিতাবে আছে, মানে আমরা যারা কিতাব পড়ি, আমাদের মতো আলেম যারা, তারা লেখছে, মানে আপনার আল বিদায় ওয়ান নেহায়ের লেখক লেখছে, আল্লামা ইবনে আসির লেখছে, তো বলবে এটি হুজুর তোমরা বানায় লেখছো। এখন কথা হলো শিয়াবাইদের কিতাবে কি আছে দেখি। কাদের কিতাবে? এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী, বলেন কি নাম? উনি কি? শিয়া। এই লেখক উনি কি? সাবধান, কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না, শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন। সৈয়দ আমির আলী উনি কি ছিলেন একজন? তার একটা বই আছে নাম দ্য স্পিরিট অফ ইসলাম, বলেন কি নাম? আ স্টোরি অফ এভোলিউশন। এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা দ্য ডে অফ মর্নিং, শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ, তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া, এই মুইজুদ্দৌলা একজন শিয়া লেখ শিয়া ছিলেন। ওখানে লেখছে হি এস্টাবলিশড, সেখানে লেখছে হি এস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে, ওখানে এস্টাবলিশড, মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম মুইজুদ্দৌলা, সর্বপ্রথম 352তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না, শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায়, যেগুলাতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352-র পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এইগুলা লেখা, তাদের কিতাবেও এইগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন, জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। 11টা বিষয় বললাম, মুহররমের তাৎপর্য, 2 নম্বর আশুরার তাৎপর্য, 3 নম্বর চারটা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নম্বর মুহররমের রোজার ফজিলত, 5 নম্বর আশুরার রোজার ফজিলত, 6 নম্বর করণীয়, 7 নম্বর 9-10 রোজা রাখা, না পারলে 10-11 রোজা রাখা, 8 নম্বর মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব, 9 নম্বর মুহররমের দিন বর্জনীয়, 10 নম্বর কারো মৃত্যুতে আমরা কি করব, 11 নম্বর মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আহলে বাইত কি শুধু কারা? নবীজির ওই 5 জন না বিবি সহ সবাই? এ মনে আছেনি সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এত রাত করে কখনো আমারে বয়ান দিয়েন না, রাত ছোট, এমনিতে রাত ছোট ভাই, আমি যেখানে আসি 11টার আগে ছেড়ে দিবেন, আমার মূল কাজ পড়াশোনার, মানে পড়ানো মূল কাজ, কিন্তু ওয়াজ করা না। তা আল্লাহর হস্তে আমার